हाय फ्रेंड्स, আমি টুম্পা। আপনারা দেখছেন টুম্পা লাইফস্টাইল। তো আজকে আমি বিকেলের টিফিন বানিয়ে দেখাবো, মানে বিকেলের টিফিনে কি করছি সেটাই আপনাদের দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো এর আগে আমি একদিন মোমো দেখিয়ে দিয়েছিলাম, মোমো বানানোর রেসিপিটা। তো আজকে আমি দেখাবো মোমোর সাথে খাওয়ার জন্য মোমোর চিলি অয়েল আর ডিপিং সস। তো দেখতে থাকুন, আমি বানিয়ে দেখাচ্ছি। আজকে বিকেলে টিফিন করে দেখাবে আমার মেয়ে। আমার মেয়ে ভীষণ ভালো রান্না করে। তো আমার মেয়ে আজকে দেখাচ্ছে মোমো। এর আগের দিন তো আমি আপনাদের মোমো দেখিয়ে দিয়েছিলাম, আজকে জাস্ট ও মোমোটা স্টিমে দিয়ে তৈরি করে নিচ্ছে। সাজিয়ে দে মোমোগুলোকে। আজকে আমাদের টিফিন মোমো, আজকে ভ্যারাইটিস টিফিন আছে আমাদের। এবার তোজোর মোমো রেডি হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছে। দেখুন কত সুন্দর ফুলে গেছে মোমোগুলো। এবারও তুলে নিচ্ছে একটা প্লেটে, একটু ঠান্ডা হয়নি, এবারেও তুলে নিয়ে দেখাচ্ছে। তো ফ্রেন্ডস দেখুন, প্রথমে আমি চিলি অয়েলটাকে রেডি করব। চিলি অয়েলের জন্য প্রথমে আমি ক্রাস্ট করা চিলি ফ্লেক্সকে নিয়ে নিয়েছি। এটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি চিলি ফ্লেক্সটা। এরপরে আমি নিয়ে নেব হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। পরে আমি এই গরম করা তেলটাকে আমি এটার মধ্যে দিয়ে দেব। তো আমাদের রেডি চিলি অয়েল। এবার এটার মধ্যে আমি দিয়ে দেব রোস্টেড সাদা তিল, আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো আমার চিলি অয়েলটা রেডি। এটাকে যদি আপনারা চান রেখে দিতে, তো এটা আপনারা রেখে দিতেও পারেন। আমি অল্প করেই আজকে বানিয়েছি, এটাকে আপনারা রেখে দিতে পারেন, এটা বহুদিন থাকবে। এটা যদি বাজার থেকে কিনতে হয়, তো এই চিলি অয়েলটাকে অনেক দাম দিয়ে কিনতে হবে আপনাদেরকে। তো আমার রেডি চিলি অয়েল। এবার আমি তৈরি করে নেব ডিপিং সস। এই সসটা তৈরি করতে গেলে প্রথমেই আমাদের দরকার সয়া সস। আমি হাফ মুঠির কম সয়া সস দিয়ে দিলাম। এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেব লেবু। আপনারা ভিনিগারও দিতে পারেন, অ্যাপেল সিডার ভিনিগার থাকলে সেটা আপনারা ইউজ করতে পারেন এর মধ্যে, কিন্তু সাদা ভিনিগার একদমই এর মধ্যে ইউজ করা যাবে না। এবার আমি ভিনিগার নিয়ে নিয়েছি এর মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই চিলি ফ্লেক্সটা, এই চিলি অয়েলটা। তো দুই মুখকে আমি চিলি অয়েল এর মধ্যে দিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে নেব, এবার আমি এর মধ্যে দিয়ে নেব এক মুটকি অলিভ অয়েল। আপনারা এখানে চাইলে তিলের তেলও ইউজ করতে পারেন। এরপরে আমি দিয়ে নেব জল, এক মুটকি জল। এরপরে আমি এর মধ্যে দিয়ে নেব গার্লিক লিভস, রসুন পাতা। আমার বাগানের রসুন পাতা। তো আমার রেডি ডিপিং সস। তো ফ্রেন্ডস দেখুন, আমার রেডি চিলি অয়েল আর ডিপিং সস। এরপরে আমি ভেজে নেব ব্রেড চিকেন রোল। এটাও আজকে আমাদের বিকেলের টিফিন। প্রতিটা জিনিসই আমার ঘরের তৈরি। তো দেখুন আমাদের ব্রেড চিকেন রোল রেডি। এবার আমি এগুলোকে তুলে নেব। তো আজকে আমাদের বিকেলের মেনু এটাই, ব্রেড চিকেন রোল। দেখুন কেমন হয়েছে। আর
আর ওটা আমাদের মোমো। আর আজকের আমার নতুন রেসিপি হচ্ছে চিলি অয়েল আর ডিপিং সস মোমোর সাথে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। টাটা।